हेलो फ्रेंड्स, वेलकम टू माय टेक्निकल चैनल बांग्ला इनफॉरमेशन। आज हमरा ये वीडियो ते देखबो जे गूगल पे जे न्यू अवार्डटा लॉन्च होए जे सेटा किभाबे हमरा यूज करते पारबो, कैशबैक पाबो, सेटा आज हमरा ये वीडियो ते देखबो। सो आर कोनो कथा ना बोले आज के वीडियो ते डायरेक्टली एंटर करछि। प्रथमे आमी गूगल पे ओपन करलाम। ओपन करार पर देखो गूगल पे नीचे दिखे जावर पर हमार ऑफर एक मैं रिवॉर्ड अभी रिवॉर्डे जा रिवॉर्डे देखो ऑलरेडी एक कैशबैक स्क्रैच कार्ड इसे आखिर लगा अनलॉक बाय डूइंग योर फर्स्ट रिचार्ज बिफोर सेप्टेम्बर 20 मैं एखे हमारे मिनिमाम 45 रिचार्ज जी करी तेल स्क्रैच कार्ड का अनलॉक है से कैशबैक पे ठीक है मिनिमाम 45 और ये और स्टैम्प आज स्टैम्प कलेक्ट करते हैं स्टैम्पगुलो तुम्हारा देखिए दीची क्या कलेक्ट करब लोड हो टाइम लगे लोड हो गए एखंड तुम मैक्सिमाम 3000 टाक पे पो बिल पेमेंट आ मोबाइल रिचार्ज आ प्ले स्टोर रिचार्ज कोड आ तीनटे तुम्हारे ये आज बिल पे करते पे कर कैशबैक कैशबैक पा एबारे जेहेतु स्क्रैच कार्ड ओपन कर चाहिए এবং স্ক্র্যাচ কার্ড তোমাদের প্রত্যেককে এসে থাকবে। তোমরা মিনিমাম একটা 500 টাকা ট্রানজ্যাকশন করে রাখবে 500 কিংবা আর নিচে তারা দেখবে একটা স্ক্র্যাচ কার্ড এরকম দিয়ে দেবে ঠিক আছে। সেটা আনলক করার জন্য তোমাদের 49 রিচার্জ করতে হবে। এবার আমি 49 এখান থেকে রিচার্জ করে নিচ্ছি আমার নাম্বার ঠিক আছে। অপারেটর এখানে ডিসকানেক্ট করতে বলছে, অপারেটর দেয়নি। ভিআই প্রিপেড এখানে আমাদের ভোডাফোন, এটা আমাদের ভোডাফোন সিম, বাট ভোডাফোন থাকবে না কারণ আমরা জানি ভোডাফোন আর আইডিয়া একসাথে হয়ে এখন নিউ নাম কী হচ্ছে ভিআই, তাই তো ভোডাফোন অ্যান্ড আইডিয়া, তাই এটা মানে ভোডাফোন, এটা মানে আইডিয়া, তাই সিলেক্ট করে রাখতে হবে সিমটা ওয়েস্ট বেঙ্গল। করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। কন্টিনিউ অপশনের পর দেখো নাম্বারটা লিঙ্ক হয়ে গেলো রিসিট অপশনে। এবার আমার নিচে অপশন আছে কি কোন রিচার্জটা করবো, নিচে বিভিন্ন রকম ফিচার আছে যে 4G 2G ডাটা স্পেশাল রিচার্জ টপ আপ যা কিছু করতে পারি। আমি যেহেতু স্পেশাল রিচার্জটা করবো তাহলে স্পেশাল রিচার্জ কী আছে আমার 49 রিচার্জটা এই যে আমার এক সিম অ্যাক্টিভেশন রিচার্জটা করে ক্লিক করলাম এটাতে, এটাতে ক্লিক করলে আমার রিচার্জটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে 49 রুপিসটা অ্যাড হয়ে যাবে। দেন আমরা প্রসিড টু পে অপশনটা আছে, এই প্রসিড টু পে অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের লোকেশন চাইবে, টার্ন অন করে দিতে হবে, লোকেশানটা টার্ন অন করে দিতে হবে কারণ গুগল পে ট্রানজ্যাকশন ক্ষেত্রে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে লোকেশান অন করতে হয়। দেন আমাদের এবার ইউপিআই পিনটা দিতে হবে, ইউপিআই পিন দিয়ে ওকে করে দিলাম। এবার তাহলে আমার রিচার্জটা সাকসেসফুল হয়ে যাবে। রিসার্চটা আমার সাকসেসফুল হয়ে গেল, তখন রিসার্চটা ডান হয়ে গেছে। এবার আমি ব্যাক চলে আসছি, দেখি কাউন্ট হয়েছে নাকি। দেখো এখন আমার কাউন্ট হয়নি কিন্তু কিছুক্ষণ পর মধ্যে কাউন্ট হয়ে যাবে, সঙ্গে সময় কাউন্ট হয় না, একটু টাইম দিতে কাউন্ট হয়, বাট আমার এটা কাউন্ট হয়ে যাবে। দেন এত হয়ে গেছে, এবার আমি এখানে স্ক্র্যাচ করলে আমার যে ক্যাশব্যাক পেয়েছি কিছু পেয়েছি না পেয়েছি সেখানে পেয়ে যাবে। আমি তোমাদের স্ক্র্যাচ করে দেখাচ্ছি, দেখো আমি স্ক্র্যাচ করে 6 টাকা পেলাম। এটা তুমি করলে মিনিমাম কিছু না কিছু টাকা পাবেই, 49 করে আমি 6 টাকার ক্যাশব্যাক পেয়ে গেলাম, তাই তো মিনিমাম 5 টাকা হোক 3 টাকা হোক তুমি কিছু না কিছু পাবে। এই জন্য এই অফারটা তোমরা অবশ্যই নিয়ে নাও 20 সেপ্টেম্বর আগের মধ্যে, 20 সেপ্টেম্বর এই অফারটা চলে যাবে। সো আশা করি তোমরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে তবে অবশ্যই আমাকে ভিডিও কমেন্ট বক্সে জানাবে, আমি তা সলভ করে যথেষ্ট চেষ্টা করব। এবং এই রিলেটেড অন্য কোনো ভিডিও যদি তোমাদের চাই তবে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেটাও পরের ভিডিওতে আপলোড করে দেবো। এরকম টেকনিক্যাল রিলেটেড ভিডিও যদি তোমাদের প্রথমে পেতে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এভরিডে একটা করে ভিডিও শেয়ার করে থাকি। সো অ্যাট লাস্ট থ্যাংকস ফর ওয়াচিং।